নমস্কার ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সৌমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা রাজ্য রাজনীতির যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে 46 সুরমা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশিস দাস, যিনি 2018 নির্বাচনে বিজেপির পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন এবং তিনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের অঞ্জন দাসের থেকে 2700 ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন। তিনি জয়লাভের পর তিনি একজন আমরা জানি তিনি সাধারণ পরিবার থেকে তিনি বিলং করেন। উনাকে একটা সময় সাধারণ কর্মীদের সঙ্গে মাথায় টুকরি নিয়ে রেগার কাজ করতে দেখা গেছে এবং তা নিয়ে বিজেপি দলের কর্মীরা গর্ববোধ করতেন, গর্বিত ছিলেন। উনাকে নিয়ে অনেক প্রচার হয়েছিল যে সাধারণ ঘরের লোক একজন তৃণমূল স্তরের লোককে সাধারণ প্রতিনিধি হিসেবে সুরমা কেন্দ্রের লোকজন পেয়েছে। কিন্তু পরবর্তীতে যতক্ষণ সময় এগুচ্ছিল তখন থেকে কিন্তু ধীরে ধীরে বিপ্লব দেবের সঙ্গে বিরোধিতাটা বিজেপির সঙ্গে বিরোধিতা গিয়ে পর্যবেসিত হয়েছিল এবং তারপরে কি হয়েছিল গোটা বিষয়টি আপনাদের জানা। এখন আজকে যে মুখ্য আলোচ্য বিষয় সেটা হচ্ছে, যেহেতু সুরমা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশিস দাস তিনি একজন নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবার থেকে বিলং করেন, যেহেতু তিনি বিজেপি দলের না রয়েছেন, তিনি এখন না তৃণমূল না কংগ্রেস, তিনি এখন আজাদ পার্টিতে গিয়ে যোগদান করেছেন। তিনি যেহেতু বিধায়ক পদে নির্বাচিত হয়েছিলেন তিনি সরকারের ঘর থেকে একটা বেতন ভাতা তিনি পেতেন, কিন্তু যখন বিজেপি দল ক্ষমতায় আসলো তখন তারপর থেকে একটা নিয়ম পাশ করা হয়েছিল ক্যাবিনেটে, যে তাদের সুবিধা মতো এটা করা হয়েছিল, বলা চলে যে কোনো ব্যক্তি বিশেষ বিধায়ক যদি কোনো বিধায়ক যদি দলের যে কোনো দলের একদিনের জন্য বিধায়ক হন, সরকারিভাবে তিনি যদি হন, সেখানে কিন্তু আইনগতভাবে তিনি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা বিধায়কের সেটা তিনি গোটা বিষয়টি তিনি পাবেন। এবার গত বছর মহালয়ের পুণ্যতিথিতে এই বিপ্লব বিরোধিতা যখন আমরা বলছিলাম বিজেপি বিরোধিতা পর্যবেসিত হয়েছিল, তখন যখন কালীঘাটে গিয়ে মহালয়ার সময় মাথা মুন্ডন করে তিনি বলছিলেন প্রাশ্চিত্য করেছেন, বিজেপি দল থেকে তিনি ছেড়ে বেরিয়েছেন, তৃণমূলে কালীঘাটে মমতা দেবীর শরণাপন্ন হয়েছিলেন, পরবর্তীতে আমরা দেখলাম তিনি সেখান থেকেও বেরিয়ে গত উপনির্বাচনের পূর্বে যে চারটি কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয়েছিল সেটা আপনারা জানেন, সেই উপনির্বাচনের মুহূর্তে তিনি গিয়ে যোগ দিলেন আজাদ পার্টিতে এবং আজাদ পার্টিও তিনি প্রচার করছিলেন। কেউ কেউ বলছিলেন যে এই আশিস দাস তিনি এখন না রয়েছেন ঘরকা, না রয়েছেন ঘাটকা, না শাসক দলের পক্ষে না বিরোধী কোনো দিকে তিনি রইলেন না, সঙ্গে সঙ্গে ওনার বিধায়ক পদ খারিজ হয়ে গেল, তিনি কোনো সুযোগ সুবিধা পাবেন না, তিনি একজন দরিদ্র পরিবার থেকে বিলং করেন, তাহলে রুটি রোজগারের প্রশ্নেও এই টাকাটা ওনার জন্য একটা জরুরি ছিল যেটা উনি না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু ওনার জন্য আজকে দিনে যে সুখবরটা হচ্ছে সেটা হচ্ছে যে 34,500 টাকা উনি প্রাক্তন বিধায়ক হিসেবে অন্যান্য সুযোগ সুবিধা তিনি পেতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই গত বছর নির্বাচনের পূর্বে যখন তিনি তৃণমূলে যোগদানের অবস্থায় ছিলেন, বিজেপি দল থেকে তখন তাকে খারিজ করে দেওয়া হলো ক্যাবিনেটের সিদ্ধান্তের পর, যখন অধ্যক্ষ রতন চক্রবর্তী তিনি ওনার ক্ষমতা বলে ওনার বিধায়ক পদ খারিজ করে দিলেন, পরবর্তীতে প্রশ্ন উঠছিল তাহলে এই আশিস দাস তাহলে কি সব সুযোগ সুবিধা বঞ্চিত হবেন। কিন্তু এখন দেখা দিচ্ছে যে একটা সুখবর ওনার জন্য, যে এই নির্বাচনের ওনার দল ত্যাগ করার পর যখন ক্যাবিনেটে আবার সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত আগে ছিল যে একদিনের জন্য বিধায়ক হলে সব সুযোগ সুবিধা পাবেন, ওনারাই আবার যখন দেখলেন যে বিধায়ক এক এক করে ছেড়ে যাচ্ছে, সুদীপ রায় ভবন থেকে শুরু করে আশিস শাহ, আশিস দাস এবং আইপিএফটিরও বিধায়ক ছিলেন যাওয়ার চেষ্টায়, যদি ওনার সেটাকে গ্রহণ করা হয়নি পদত্যাগ পত্র, এই সেই জায়গা থেকে কিন্তু তারা একটা ক্যাবিনেটে বসে একটা আইন পাশ করলেন, সিদ্ধান্ত নিলেন কি সেটা আইনে পরিণত হয়নি, সিদ্ধান্ত নিলেন যে কোনো বিধায়ক যদি ফুল টার্ম পূর্ণ না করেন তাহলে তিনি প্রাক্তন বিধায়কের যে সুযোগ সুবিধা আর্থিক বাধা থেকে শুরু করে যা আনুষঙ্গিক থাকে সেটা তিনি পাবেন না। কারণ এখান থেকে যে বিধায়ক যে নির্গমন বের হওয়া সেটাকে রুখতেই কিন্তু একটা পদক্ষেপ ছিল এটা। এখন প্রশ্ন হচ্ছে যখন তিনি এবার যখন আইনি জটিলতা তৈরি হলো, যেখানে দেখা গেল কি ক্যাবিনেটের সিদ্ধান্ত যেটা বাজেট অধিবেশনে সেটাকে পাশ করা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা পাশ করা হয়নি সেই সময় এটা আগে তিনি তাকে খারিজ করা হয়েছে বিধায়ক পদ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই আইন বাজেট অধিবেশনে সেটাকে প্রস্তাবটাকে আইনি পরিণত না হওয়া পর্যন্ত তিনি তার বিধায়ক পদ তিনি প্রাক্তন বিধায়ক হিসেবে গণ্য হবেন এবং তিনি সকল ধরনের সুযোগ সুবিধা যে একজন প্রাক্তন বিধায়ক পেয়ে থাকেন সেটা তিনি পাবেন। এবং এটা বলা হতে পারে এটা আশিস দাস যিনি একদম সব কিছুই তিনি ছেড়ে গেছেন,
সেই জায়গা দাঁড়িয়ে আজকের দিনে এই খবরটা এই সুযোগটা তোমার জন্য যে প্রাক্তন বিধায়কের সামনে সাস্টেন করবেন সেটা কিন্তু ওনার জন্য একটা ভালো খবর আশি দাস যেহেতু তিনি একজন দরিদ্র পরিবার থেকে বিলং করেন সেটা ওনার জন্য নিশ্চয়ই একটা ভালো খবর এবং আগামী দিনে বলাই বাহুল্য যে তিনি ওনার কাগজপত্র সবকিছু এই যে অফিসে গেছে বলে খবর এবং অতি সত্তরই সেটা ওনার যে বিধায়ক পদ থেকে তাকে খারিজ করার পর থেকে যে সময়টা রয়েছে তিনি সম্পূর্ণ ভাতা তিনি পাবেন বলা যেতে পারে প্রায় এক বছরের উপরের পয়সা তিনি একসঙ্গে পাবেন মানে 4-5 লক্ষ টাকার উপরে তিনি একসঙ্গে পাবেন পরবর্তীতে ওনার যে পেনশনটাতে ওনার চালু থাকবে এবং অন্যান্য সিকিউরিটি যে সুবিধাটা থাকে বিধায়কের প্রাক্তন বিধায়কের ওটা তিনি পেতে পারেন স্বাভাবিক কারণে আগামী দিনে রাজনৈতিক লড়াই করতে গেলে ওনার যে আর্থিক একটা সংস্থানের প্রয়োজন সেটা তিনি পেতে পারেন আজকে আমরা আলোচনা করলাম এখানে এই জায়গায় দাঁড়িয়ে যে সুরমা কেন্দ্রের 46 প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন ওনার জন্য একটা সুখবর এবং ওনাকে এটা অনেকটা রিলিফ দেবে বলা যেতে পারে মন্দের ভালো খবর যে উনি আগামী দিনে রাজনৈতিক ময়দানে হতে বা টিকে থাকার জন্য এটা ওনাকে অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের অন্যান্য আলোচনা শুনতে আমাদের পেজে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে